হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ক্লাস। আজকে আমরা এই যে ক্লাসটি নিয়ে হাজির হয়েছি, সেই ক্লাসের মধ্যে আমরা জানবো ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ কনস্টেবল 2019 এর রিক্রুটমেন্ট বিষয় নিয়ে। অর্থাৎ 2019 সালে আবগারি দপ্তরের যে একটা হিউজ পরিমাণে প্রায় 3000 ভ্যাকেন্সি নিয়ে যে একটা ফর্ম বেরিয়েছিল, তার এই খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা এই ক্লাসের মধ্যে আজকে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে। তো দেখ, তোমাদেরকে একটু জানিয়ে দিই এই ভিডিওর মধ্যে কী কী থাকবে। এই ভিডিওর মধ্যে প্রথমত থাকবে প্রিলি পরীক্ষা এবং মেন পরীক্ষার উভয়ের এই সিলেবাস নিয়ে, প্রিলি পরীক্ষা এবং মেন পরীক্ষার উভয়ের কাট অফ নিয়ে, তার সাথে সাথে থাকবে পিএমটি এবং পিএটির সম্ভাব্য পরীক্ষার তারিখ নিয়ে। তো আমি মনোজ আর তোমরা আমাকে দেখছো দ্য অফিসিয়াল মলন ইউটিউব চ্যানেলে। তো চলো শুরু করা যাক। এখন আমরা দেখব এই পুরো পরীক্ষার নিয়োগ পদ্ধতি কেমন হবে সেই বিষয় নিয়ে। তো দেখো, এই যে নিয়োগ পদ্ধতি, তার মধ্যে প্রথমে হচ্ছে প্রিলিমিনারি এক্সাম, যেটা তোমরা 2019 এর 24 নভেম্বর এটা দিয়েছ। এরপর আগামী দিনে যেটা আসতে চলেছে সেটা হচ্ছে পিএমটি এবং পিইটি, অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো এই পরীক্ষার সম্ভাব্য তারিখ কী হতে চলেছে তা আমরা তোমাদেরকে এই ক্লাসের মধ্যে জানিয়ে দেবো। তো তাই তোমরা ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবে। তারপর নেক্সট হচ্ছে মেন এক্সাম, অর্থাৎ পিএমটি এবং পিটিতে যারা কোয়ালিফাই করবে তারা গিয়ে পৌঁছাবে মেন এক্সামে। এই মেন এক্সামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই এখানে যারা পাস করবে তারা গিয়ে পৌঁছাবে ইন্টারভিউতে, ঠিক আছে। এই ইন্টারভিউ যারা পাস করবে শেষে গিয়ে তারা পৌঁছাবে মেডিকেলে, ঠিক আছে। তো টোটাল পদ্ধতি হচ্ছে পাঁচটি, অর্থাৎ প্রিলিমিনারি এক্সাম, তারপর হচ্ছে পিএমটি পিএটি, নেক্সট হচ্ছে মেন এক্সাম, তারপর হচ্ছে ইন্টারভিউ, আর শেষে কী হচ্ছে মেডিকেল। এই পাঁচটি পদ্ধতিতে ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ কনস্টেবল 2019 এর রিক্রুটমেন্ট হতে চলেছে। তোমরা এখন আমরা আলোচনা করব প্রিলির সিলেবাস নিয়ে, অর্থাৎ তার সিলেবাস এবং কাট অফ কী হতে চলেছে। তো দেখো, এই যে প্রিলিমিনারি এক্সাম, তার সিলেবাস মোটা এরকম ছিল: বেঙ্গলি 50, জিকে 25 এবং জিআই 25। টোটাল ছিল 100 নম্বর। আর 100 নম্বরের যে কোশ্চেন টাইপ সেটা ছিল এমসিকিউ টাইপের, অর্থাৎ 100টি কোশ্চেন হবে এমসিকিউ টাইপের, এবং যার জন্য সময় ছিল 1 ঘন্টা, ঠিক আছে। এরপর আমি বিভিন্ন রিসার্চ করে, বিভিন্ন করে একটি বিশ্লেষণ করে একটি মোটামুটি একটা কাট অফ বানিয়েছি, যেটা তোমাদের হতে চলেছে। সেটা হচ্ছে ইউআরদের হচ্ছে 45, অর্থাৎ আনরিজার্ভড জেনারেল ক্যাটাগরি তাদের 45, ওবিসি এদের 41, ওবিসি বিদের 43, এসসি 39 এবং এসটিদের 37। তো এ হচ্ছে একটা মোটামুটি কাট অফ। তো তোমরা একটা খাতাতে লিখে রাখতে পারো। তো এখন আমরা দেখব এই যে পিএমটি এবং পিএটি এক্সামের বিষয় নিয়ে। তো দেখো, পিএমটি এবং পিএটি ব্যাপারটা কী, না পিএমটি হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং পিএটি হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ মোদ্দা কথায় বললে যেটা হয় এই পরীক্ষার মাঠ, অর্থাৎ যে দৌড়ের ব্যাপারটি। তো দেখো, এতে রয়েছে ছেলেদের 1600 মিটার দৌড়, যার সময় হচ্ছে 650 মিনিট, অর্থাৎ 650 মিনিটের 1600 মিটার তাকে দৌড়তে হবে। তারপর হচ্ছে মেয়েদের হচ্ছে 400 মিটার দৌড়, যার সময় হচ্ছে 2 মিনিট, ঠিক আছে। তো এই দৌড়টা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার জন্য তোমরা কিন্তু এখন থেকেই রেগুলার মাঠ প্র্যাকটিস করো, যাতে তোমরা মাঠে গিয়ে কোনো অসুবিধায় না পড়ো। তো এখন এই যে মাঠ বা পিএমটি পিএটি পরীক্ষা হতে চলেছে, তার এই পরীক্ষার তারিখ কবে হবে, তো এর কোনো এখন কিন্তু সময় নির্ধারিত হয়নি। তার কারণ হচ্ছে এই চারিদিকে এখন যে করোনার একটা ভয়াবহ একটা পরিস্থিতি, এই পরিস্থিতি সরকার কীভাবে জেনে নেবে পরীক্ষা, কারণ সরকার কোনো মতে চাইছে না কোথাও ভিড় হোক। তো তোমাকে একটা আমি সম্ভাব্য ডেট বলে রাখি, সেটা হচ্ছে নভেম্বর মাসের লাস্ট উইক থেকে ডিসেম্বরের 20 থেকে 25 তারিখের মধ্যে এই পরীক্ষার একটা মোটামুটি একটা সম্ভাব্য তারিখ মানে হতে পারে। তো তাই তোমরা এখন থেকে কিন্তু এই পরীক্ষার জন্য রেগুলার মাঠ প্র্যাকটিস করো, ঠিক আছে। ভিউয়ার্স, আশা করি তোমাদের ক্লাসটি খুব ভালো লাগছে। তো ফটাফট একটি লাইক করে দাও, কারণ তোমাদের এই লাইকগুলি আমাকে আরও এই ধরনের ক্লাস বানাতে অনেক উৎসাহিত করে। তো চলো দেখে নিই এখন মেন পরীক্ষার বিষয় নিয়ে। তো মেন পরীক্ষার বিষয় বলতে প্রথমত আমরা জানবো সিলেবাস নিয়ে। দেখো, এর সিলেবাস কী হবে, দেখো সিলেবাসের মধ্যে প্রথমে হচ্ছে জিকে হচ্ছে 30, জিআই হচ্ছে 10, ম্যাথ হচ্ছে 20
এবং ইংরেজি হচ্ছে অর্থাৎ ইংলিশ হচ্ছে 30, টোটাল হচ্ছে 90 নম্বর। আর এই 90 নম্বর এর কোশ্চেন টাইপটা হবে এমসিকিউ টাইপের, অর্থাৎ 90টি এমসিকিউ টাইপের কোশ্চেন পড়বে এবং যার জন্য সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এরপর আমরা দেখে নেব এই যে মেন পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষা নিয়ে যেটা ফাইনাল কি কাট অফ হতে চলেছে, এটা কিন্তু একটা সম্ভাব্য কাট অফ হতে চলেছে। তো দেখো আমি প্রথমত বাঁদিকে লিখেছি প্রিভিয়াস ইয়ারের কিছু কাট অফ এবং 2020 গিয়ে এর কাট অফ কি হতে চলেছে। তো দেখো প্রথমত হচ্ছে ইউআর অর্থাৎ আনরিজার্ভ, যারা হচ্ছে জেনারেল ক্যাটাগরি, তাদের আগে ছিল 65, এখন হচ্ছে 53। ওবিসি এ ও তাদের ছিল 52, এখন হতে চলেছে 46 অর্থাৎ 46। ওবিসি বি আগে ছিল 61, 2020 গিয়ে হচ্ছে 51। নেক্সট হচ্ছে এসসি, যাদের আগে ছিল 58, 2020 গিয়ে হচ্ছে 46 অর্থাৎ 46। এবং শেষ হচ্ছে এসটি, যাদের আগে ছিল 48, 2020 গিয়ে হচ্ছে 42। তো এটা কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা কিন্তু খাতাতে এটা লিখে রাখতে পারো, তোমাদের অনেক উপকারে লাগবে, অনেক কাজে লাগবে। তো ভিউয়ার্স এই ছিল আজকের ক্লাস। তো ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তো একটি লাইক করে দিবে, শেয়ার করে দেবে তোমাদের বন্ধুর সাথে। আর এই ধরনের ক্লাস তোমরা যদি রেগুলার পেতে চাও তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর তার সাথে সাথে অল নোটিফিকেশন বেলটি কিন্তু বাজিয়ে দেবে। তো এতক্ষণ পর্যন্ত তোমরা ক্লাসটি দেখলে তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।